বন্ধুরা, আপনার মোবাইল ফোন বা কম্পিউটার হতে অনেক সময় দরকারি ছবি, ভিডিও বা যে কোনো ডকুমেন্ট কিন্তু ডিলিট হয়ে যায় বা হারিয়ে যায়। তখন কিন্তু কোনোভাবেই সেগুলো আর ফিরে পাওয়া যায় না, তখন শুধু আফসোস করতে হয়। কিন্তু বন্ধুরা, এখন থেকে আর কোনো চিন্তা নেই। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং স্পেশাল। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি দেখেন, তাহলে আপনার মোবাইল ফোন বা কম্পিউটার থেকে হারিয়ে যাওয়া যে কোনো ভিডিও বা যে কোনো ছবি বা যে কোনো ডকুমেন্ট কিন্তু আবার পুনরায় আপনি রিকভারির মাধ্যমে আপনার মোবাইল ফোন বা কম্পিউটার আপনি ফিরিয়ে আনতে পারবেন এবং খুব সহজেই। আমি 100% গ্যারান্টি দিচ্ছি। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি ভিডিওটা দেখেন এবং নিজে ট্রাই করেন। বন্ধুরা, প্রতিনিয়ত কিন্তু আমার চ্যানেলে এরকম শিক্ষামূলক, ইন্টারেস্টিং এবং দরকারি ভিডিও আমি আপলোড করে থাকি। সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, আমি আমার মোবাইল ফোনের স্ক্রিনে চলে এসেছি। আপনার মোবাইল বা কম্পিউটার হতে হারিয়ে যাওয়া যে কোনো ছবি বা যে কোনো ভিডিও বা যে কোনো ডকুমেন্টকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আপনার মোবাইল বা কম্পিউটারে একটি ছোট্ট একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। আর এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাকে প্লে স্টোরে প্রবেশ করতে হবে। তবে অ্যাপসটা ডাউনলোড করার আগে আপনাদেরকে আমি আমার ফোনের গ্যালারিতে নিয়ে যাই এবং গ্যালারিতে নিয়ে দেখাই এখন কতগুলো ছবি রয়েছে এবং রিকভারের পরে কতগুলো ছবি হয়। আমি গ্যালারিতে প্রবেশ করছি। দেখেন, আমার ফোনের গ্যালারি এখানে দেখা যাচ্ছে। দেখেন, গ্যালারিতে এখন টোটাল ছবি রয়েছে কত আপনারা দেখেন। এখন টোটাল ফটো রয়েছে, অল ফটো রয়েছে 1145। এখন রিকভারির পরে এখানে ওই গ্যালারিতে কতগুলো ছবি হয় সেটাই কিন্তু দেখার বিষয়। তাহলে এখন ছবি দেখাচ্ছে টোটাল 1145। আমরা এখন ব্যাক হয়ে আসবো। আবার আমরা ব্যাক হয়ে আসলাম এবং অ্যাপসটাকে ডাউনলোড করার জন্য আমরা কী করবো, এবার প্লে স্টোরে প্রবেশ করবো। প্লে স্টোরে প্রবেশ করার পরে এখানে যে সার্চ বার রয়েছে, এই সার্চ বারে আপনাকে লিখতে হবে ডিলেট রিকভারি। সার্চ বারে গিয়ে লিখতে হবে ডিলেট রিকভারি, DELETE। ডিলেট লেখার সাথে সাথে নিচে কিন্তু দেখেন ডিলেট রিকভারি কথাটা চলে এসছে। জাস্ট এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে অনেকগুলো অ্যাপস শো করবে। এখান থেকে ঠিক 1 2 3 4 এই 5 নাম্বার যে অ্যাপসটা রয়েছে, যে অ্যাপসটার কথা আমি বলছি, এখানে লেখা রয়েছে দেখেন ফটো রিকভারি অ্যাপ অ্যান্ড ডিলেট ভিডিও রিকভারি। এই এটাতে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে এই লোগোটা আপনারা একটু দেখে রাখবেন, ফটো রিকভারি অ্যাপ ডিলেট ভিডিও রিকভারি। এখানে বামে হচ্ছে আনইনস্টল, এখানে ওপেন। কারণ হচ্ছে আমার অলরেডি এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করা রয়েছে, তাই আমাকে নতুন করে ডাউনলোড করার দরকার নেই, আমি শুধু ওপেন করব। আপনার যদি ডাউনলোড করা না থাকে আপনি ডাউনলোড করে নেবেন। আমি জাস্ট ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যার নিচের দিকে লেখা রয়েছে স্টার্ট। এবার আপনাকে স্টার্টে প্রবেশ করতে হবে, স্টার্টে ক্লিক করতে হবে। আমি স্টার্টে ক্লিক করছি। স্টার্টে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। নিচের দিকে লেখা রয়েছে রিকভার্ড ইমেজ, রিকভার্ড ভিডিও, রিকভার্ড ডকুমেন্ট, রিকভার অডিও। মানে এখান থেকে এই অ্যাপসটা দিয়ে যা যা আপনি রিকভার করতে পারবেন সবগুলো এখানে চলে এসছে। এবার আপনাকে এই স্ক্যান যে লেখা রয়েছে এই স্ক্যানে ক্লিক করতে হবে। স্ক্যানে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এ দেখেন, এখানে লেখা রয়েছে সিলেক্ট টাইপ অফ স্ক্যান, অর্থাৎ স্ক্যান ইমেজ, স্ক্যান ভিডিও, স্ক্যান অডিও, স্ক্যান ডকুমেন্ট। অর্থাৎ আপনি যেটা রিকভারি করতে চাচ্ছেন সেটাতে আপনাকে ক্লিক করতে হবে। আজকে যেহেতু আমি ইমেজ কীভাবে রিকভারি করা হয় সেটা করে দেখাচ্ছি, তাই আমি স্ক্যানে ক্লিক করব। এবার আমি স্ক্যানে ক্লিক করছি। স্ক্যানে ক্লিক করার পরে দেখেন আপনার সামনে একটা এরকম অ্যাড চলে আসছে। এরকম অ্যাড যদি আসে অ্যাডটাকে আপনি ক্লোজ করে দিবেন। তারপরে দেখেন এই যে অ্যাডটাকে আমি ক্লোজ করার পর দেখেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসলো। দেখেন অলরেডি কিন্তু স্ক্যান শুরু হয়ে গেছে। এই দেখেন অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্ক্যান অলরেডি শুরু হয়ে গেছে, অর্থাৎ ছবিগুলো রিকভার হচ্ছে। কিন্তু এই যতক্ষণ রিকভারি হয় ততক্ষণ আপনাকে অপেক্ষা করতে হবে এবং শেষ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি পুরোটা অপেক্ষা না করে আমি শুধু এখানে ক্যান্সেল করে আবার বের হতে চাচ্ছি। অলরেডি 1000 দেখেন 1200, 1300, 1400, 1500 অলরেডি কিন্তু 1500-র মতো অলরেডি স্ক্যান হয়ে গেছে। ভিডিওটা যত লম্বা না হয় আমি কিন্তু এই জন্য বের হয়ে যাচ্ছি। এবার আমি ক্যান্সেল দিয়ে বের হয়ে যাচ্ছি। দেখেন অলরেডি কিন্তু স্ক্যান হয়ে গেছে এই সেই ছবিগুলো, যে ছবিগুলো আমি আমার মোবাইলটা কেনার মোটামুটি 5 বছর হয়ে গেছে। এই 5 বছর থেকে আমি যতগুলো ছবি আমি ডিলিট করেছি সব ছবিগুলো কিন্তু আমার সামনে চলে এসেছে। দেখেন এই ছবিগুলো কিন্তু আমার মোবাইলে ইদানিং ছিল না, এগুলো কিন্তু অনেক আগে আমি ডিলিট করছি, সব ছবিগুলো এখানে চলে এসেছে। এখন কথা হলো এই ছবিগুলো আপনি এখন কীভাবে আপনার গ্যালারিতে নিয়ে যাবেন সেটা হচ্ছে দেখার বিষয়।
এখন আপনি যদি এখানে যতগুলো ছবি এখানে রিকভারি করে আপনার সামনে চলে এসেছে সবগুলো যদি আপনি করতে চান তাহলে নিতে আপনার গ্যালারিতে নিতে চান তাহলে এখানে আপনি যে সিলেক্ট লেখা রয়েছে অল সিলেক্ট অল এই সিলেক্ট অলে ক্লিক করতে হবে আর আপনি যদি মনে করেন না আমি সবগুলো ছবির আমার দরকার নাই যেটা যেটা আমার দরকার আমি সেই ছবি নিব তাহলে যে ছবিটা নেবেন সেই ছবিটার উপর আপনাকে ট্যাপ করতে হবে বা ক্লিক করতে হবে দেখেন এখানে ক্লিক করলে দেখেন সাইটে কিন্তু একটা এই যে টিক চিহ্ন চলে আসতেছে আপনি যেটা নিতে চান ওটাকে আপনি ক্লিক করতে হবে যেটা নিতে চান ওটা ক্লিক করতে হবে এভাবে যে ছবিটা আপনার পছন্দ বা যেটা আপনার দরকার ওই ছবিটা কিন্তু আপনাকে এভাবে ক্লিক করতে হবে করে নিচে যে রেস্টোর রয়েছে এই রেস্টোরে ক্লিক করলেই কিন্তু এই ছবিগুলো সব গ্যালারিতে চলে যাবে আমি রেস্টোরে ক্লিক করছি এখন এই অ্যাপসটা থেকে আমি বের হয়ে আমার আবার গ্যালারিতে চলে যাব যে এখন আপনাদেরকে আবার আমি গ্যালারিতে নিয়ে দেখাবো যে আগে কতগুলো ছবি ছিল এখন কতগুলো ছবি রয়েছে দেখেন এই যে সেই অল ফটো ওখানে দেখেন এখানে অল 2783 লেখা দেখা যাচ্ছে আমি যে রিকভারির আগে আমার এখানে ছবি ছিল কতগুলি আমার ছবি ছিল 1142 আর রিকভারির পর এখানে কতগুলো ছবি দেখাচ্ছে 2783 অলরেডি প্রায় ডাবল ছবি রিকভারি হয়েছে আমি এখানে একটু প্রবেশ করে আপনাদের দেখাই কোন ছবিগুলো দেখেন এই ছবিগুলো কিন্তু অনেক আগে আমি ডিলিট করেছিলাম সব ছবিগুলো কিন্তু আমার এখানে আবার রিকভারি আমার সামনে চলে এসেছে বন্ধুরা এভাবে আপনি আপনার মোবাইল হতে বা কম্পিউটারতে হারিয়ে যাওয়া যে কোনো ছবি বা ডকুমেন্ট বা যে কোনো ভিডিও কিন্তু আপনি পুনরায় আবার রিকভারি করে আপনার মোবাইল বা কম্পিউটার ফিরিয়ে আনতে পারবেন বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলে কিন্তু প্রতিদিন এরকম শিক্ষামূলক ইন্টারেস্টিং ভিডিও আমি আপলোড করে থাকি সো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন তাহলে পরবর্তী নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন।